বন্ধুরা, স্কুলে শুধু পড়ুয়াদের পড়ানো হয় না, তারা জীবনে কীভাবে সামনের দিকে এগোবে সেটাও শেখানো হয়। আর এইসবের মাঝে টিচাররা তার স্টুডেন্টদের সাথে কখনো বন্ধুর মতো আর কখনো ইচ্ছা না থাকলেও তাদেরকে একটু কঠোর হতে হয়। কিন্তু ছাত্রছাত্রীদের ওপর কতটা কঠোর হবে সেটা কিন্তু প্রত্যেক টিচারের জানা উচিত। কিন্তু কখনো এইসব টিচারই তারা নিজেদের সীমা ধরে রাখতে পারে না। আর আমরা হয়তো সকলে সবাই জানি, স্কুলে হোমওয়ার্ক না করার জন্য ছাত্রছাত্রীদের কখনো কান ধরে উঠবোস, রুলের বাড়ি, নাহলে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়। কিন্তু আজ আপনাদের সামনে টিচারদের দেওয়া কিছু নোংরা আর অভদ্র শাস্তির কথা বলবো, যেটা শুনলে আপনার মাথা আগুনের মতো গরম হয়ে যাবে। আর একবার হলেও ভাববেন, টিচার হয়ে এমন কাজটি করলো কীভাবে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন। নাম্বার 1, অশ্লীল শাস্তি দেওয়া টিচার। বন্ধুরা, ফেব্রুয়ারি 2017 উত্তরপ্রদেশে একটি স্কুল থেকে বাজে আর লজ্জাজনক ঘটনা সবার সামনে উঠে আসে, যেখানে ভগবান সমান ভাবা এক শিক্ষকই এমন অভদ্র কাজটি করেছে, যেটা শুনলে আপনি নিজেকে আটকে রাখতে পারবেন না। এর কারণ, উত্তরপ্রদেশে সোমভদ্র স্কুলে হোমওয়ার্ক না করার কারণে ক্লাস 8-এ ছাত্রীদের অসভ্য শাস্তি দেওয়া হয়। প্রথমে ছাত্রীদের কান ধরে উঠবোস করানো হয়, তারপর স্কার্ট খুলে স্কুলে ঘোরানো হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, মিডিয়া সূত্রে এটা জানা যায়, শুধু তাদের স্কার্ট খুলে পুরো স্কুলে ঘোরানো নয়, তখন তাদের সেই সময়কার ছবিও তোলা হয়। আর এই ঘটনা যখন অভিভাবকরা জানেন, তখন তারা রেগে ফেটে পড়েন। আর এই ঘটনায় প্রধান অধ্যাপিকা জানিয়েছেন, যত বড় অভিযোগ অভিভাবকরা করছেন, ঘটনাটা এত বড়ও নয়। আর যদি বলা হয় শাস্তির কথা, তাহলে সেটা তাদের ভালো ভবিষ্যতের জন্য করা হয়েছিল। নাম্বার 2, ফ্রোজেন মোটরের ওপর হাঁটু গেড়ে বসা। বন্ধুরা, আমরা সবাই ছোটোবেলায় কখনো নীল ডাউন বা হাঁটু গেড়ে বসেছি, কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ আলাদা। এখানে বাচ্চাদের ফ্রোজেন মানে ঠান্ডা মোটরের ওপর হাঁটু গেড়ে বসতে হয়। এই শাস্তিটি চায়নার একটি স্কুলে মেয়েকে দেওয়া হয়েছিল। তারপর সেই মেয়েটি যখন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন, তারপর স্কুল থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। নাম্বার 3, যখন শিক্ষক পড়ল চুলের পিছনে। 2015 সালে পাকিস্তানকে শিক্ষার দিক থেকে সবথেকে খারাপ আখ্যা দেওয়া হয়। সেখানে শিক্ষার্থীদের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা আগ্নেয়গিরির ছবি দেখলে বলে যে সেটা পাহাড়ের ছবি। আর সেই কারণের জন্যই হয়তো শিক্ষক তার ছাত্রীদের ওপর এমন শাস্তি দেন। হোমওয়ার্ক না করে আসার জন্য শিক্ষক তার ছাত্রীদের মাথার চুল কেটে দেয়। বাচ্চারা এটাও বলেন যে তারা তাদের শিক্ষককে অনেকবার বলেছেন যে তাদের চুল যেন না কাটা হয়, কিন্তু শিক্ষক তাদের কথায় কোনো পাত্তা দেয় না আর প্রায় 15 জন ছাত্রীর মাথার চুল কেটে নেয়। আর শুধু তাই নয়, এটাও বলেন পরের বার হোমওয়ার্ক না করলে তাদের পুরো চুল কেটে নেওয়া হবে। নাম্বার 4, কালো রঙের জুতো পরা নিয়ে সমস্যা। আমেরিকার একটি স্কুলে কালো রঙের জুতো পরার নিয়ম আছে, কিন্তু স্কুলের শিক্ষক যখন 5 বছরের একটি বাচ্চাকে ধরে ফেলেন, যখন তিনি বুঝতে পারেন যে বাচ্চাকে অন্য কালারের জুতো পরেছে। এর কারণটি হলো তার প্যারেন্টস নতুন জুতো এফোর্ড করতে পারছিলেন না, তাই তারা লাল রঙের জুতোকেই কালো কাপড় লাগিয়ে দিয়েছিলেন। আর এই ঘটনাটির জন্য বাচ্চাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছিল। নাম্বার 5, নিচে পড়ে থাকা খাবার খাওয়া। এই শাস্তি মূলত নিউ জার্সির অনেক স্কুলেই দেওয়া হয়। এখানকার একটি স্কুলে একটি বাচ্চা কুলারে জল ভরতে গিয়ে ভুলবশত সেখান থেকে কিছুটা জল নিচে ফেলে দেয়, আর সেই কারণে শাস্তি হিসেবে তাকে নিচে পড়ে থাকা খাবার খেতে হয়। আর এই ঘটনা অভিভাবকরা জানার পর স্কুলের নামে কেস করে দেয় এবং জিতেও যায়। আর এই জন্য স্কুলটিকে তার ফ্যামিলিকে ক্ষতিপূরণ হিসেবে 3.5 কোটি টাকা দিতে হয়। নাম্বার 6, পিছনে ব্যাটের বাড়ি। বন্ধুরা, গাছের ডাল বা কঞ্চির মার এটা তো কমন ব্যাপার, কিন্তু এমন একটি শাস্তির কথা বলবো যেটা আমেরিকার 22টি রাজ্যে দেওয়া হয়ে থাকে। এক মেধাবী ছাত্রী তার অ্যান্সার শিট দিয়ে তার বন্ধুকে কপি করতে হেল্প করছিল, তখন শিক্ষক তাকে ধরে ফেলেন এবং তখন তাকে নিজের শাস্তি নিজেকে বাঁচতে বলা হয়। ছাত্রী কিছু কথা না বলায় তাকে 90 ডিগ্রি ঝুঁকিয়ে তার জাঙের ওপর ব্যাটের বাড়ি মারা হয়। এটা খুবই কষ্টকর শাস্তি। নাম্বার 7, নামাজ না পড়ার জন্য ভয়ানক শাস্তি। বাংলাদেশে 2010 সাল থেকে ছাত্রছাত্রীদের ওপর শারীরিক অত্যাচার বা শাস্তি পুরোপুরিভাবে নিষিদ্ধ, আর এই আইন সব মাদ্রাসার ক্ষেত্রেও এক। কিন্তু এরপরও 2012 সালে বাংলাদেশে এক মাদ্রাসাতে পড়ুয়াদের সাথে জানোয়ারের মতো ব্যবহার করা হয়। এখানে প্রায় 14 জন বাচ্চাকে গরম লোহার রড দিয়ে তাদের পায়ে মারা হয়, আর সমস্ত বাচ্চার বয়স ছিল 4-13 বছরের মধ্যে। আর সেখানকার এক ছাত্রী জানান, ছুটির পরে মাদ্রাসার প্রথম দিন ছিল আর আমাদের শিক্ষক এটা শুনে রেগে যায়, আমরা প্রত্যেক দিন বাড়িতে নামাজ পড়িনি। তারপর শিক্ষক গরম লোহার রড নিয়ে আসেন এবং সেটি দিয়ে বাচ্চাদের পায়ে মারেন। শুধু তাই নয়, শিক্ষক এটাও জানান যদি তারা নামাজ প্রত্যেক দিন না পড়ে, তাহলে তাদের জন্য আরও কঠিন শাস্তি অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানান এইসব টিচারদের কেমন শাস্তি দেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো মজাদার ভিডিও নিয়ে।